রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম, একটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প, মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত, করোনার প্রভাবে বড় ঘাটতিতে পড়তে যাচ্ছে দেশের রাজস্ব আদায়। অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় কম হয়েছে, বন্ধ রয়েছে রাজস্ব বোর্ড বহির্ভূত আয়ও। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে করোনার ঝুঁকি মোকাবেলায় অর্থ যোগান দিতে হিমশিম খেতে হবে সরকারকে। এজন্য রাজস্ব আদায়ের সাথে সংশ্লিষ্ট সব অফিস খুলে দেওয়ারও পরামর্শ তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এক অদৃশ্য ভাইরাস এলোমেলো করে দিয়েছে সব, থেমে গেছে পুরো পৃথিবীর অর্থনীতি। বাংলাদেশের আমদানি রপ্তানিতেও নেমেছে ধস। গেল এপ্রিল মাসে মোট রপ্তানি হয়েছে 52 কোটি মার্কিন ডলার, যা তার আগের বছরের চেয়ে প্রায় 83% কম। আশঙ্কাজনক হারে কমেছে আমদানির পরিমাণও। এতে বড় ঘাটতিতে পড়েছে সরকারের রাজস্ব আদায়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাস অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 1,65,000 কোটি টাকা। এই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,21,000 কোটি টাকা। আদায় কম হয়েছে 56,000 কোটিরও বেশি। সামনের কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে পড়বে বলেও মত বিশেষজ্ঞদের। কর না বাড়িয়ে, যেটা প্রথমত হলো রাজস্ব আদায়ের প্রক্রিয়াটা ডিজিটাইজ করা, যথাসম্ভব আধুনিকায়ন করা এবং কোনোরকম লিকেজ যেন না হয় সেটা করা, এবং ট্যাক্স নেটের আওতায় বা ভ্যাটের আওতায় আরও লোকজনকে নিয়ে আসে। অর্থনীতিকে সচল করতে হবে এবং অর্থনীতি সচল হলে রেভিনিউ আর্নিং আসবে। দেখতে হবে যে যেখান থেকে তার রেভিনিউ আসে সেখানে আমি যা যা করার কথা ছিল, উচিত ছিল, সেগুলো ঠিক মতন করেছি কিনা। এই যখন রাজস্ব আদায়ের অবস্থা, তখন নাজুক পরিস্থিতি এনবিআর বহির্ভূত আয়ের উৎসগুলোরও। অঘোষিত লকডাউনে বন্ধ রয়েছে জমি কিংবা বাড়ি বেচা বিক্রির সাথে জড়িত রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এতে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এনবিআর এর অফিসগুলো বা এনবিআর এর কালেকশন সেন্টারগুলো খুলে রাখতে, কারণ এগুলো তো প্রযুক্তি ব্যবহার করবে তারা, বা কম সংখ্যক লোক, এখানে মানুষের যাওয়ার দরকার নেই, ট্যাক্স পেয়ারা যাবে কেন? এমনভাবে আপনারা করবেন ফোনের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে এইগুলো কন্ট্যাক্ট করে তাদেরকে ট্যাক্স আদায় করে। অফিসে না এসেও রাজস্ব আদায়ের কার্যক্রমটা চালু রাখা সম্ভব হতে পারে। এখানে বিশেষ করে অনলাইনে রেজিস্ট্রেশন, ফাইলিং এবং পেমেন্টের ব্যবস্থা যদি করা যায়। চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,77,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় করতে হবে 3,25,000 কোটি, বাকি 51,000 কোটি টাকার জন্য এনবিআর বহির্ভূত খাতকেই ভরসার জায়গা নির্ধারণ করে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। একদিকে অর্থনৈতিক জরুরি অবস্থা, অন্যদিকে করোনার প্রকোপ, দুয়ে মিলে মরার উপর খাড়ার ঘায়ের মতো এই সংকট জেঁকে বসেছে লেবানন প্রবাসী 1.5 লাখ বাংলাদেশি শ্রমিকের উপর। প্রায় এক বছর ধরে বেকার জীবন যাপন করায় দেশে ফেরার জন্য টিকিট কাটারও অর্থ নেই শ্রমিকদের হাতে। আর এমন অবস্থায় সংকটাপন্ন শ্রমিকদের ফিরিয়ে আনতে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অনুদান খুঁজছে বাংলাদেশ। এমনকি এই শ্রমবাজার নিয়ে আর কোনো সম্ভাবনাই দেখছেন না স্থানীয় দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সংকটে পড়ে গত বছর সেপ্টেম্বরে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে লেবানন সরকার। শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, বাড়তে থাকে ডলারের দাম, কমতে থাকে দেশীয় মুদ্রা লিরার ক্রয় ক্ষমতা। আগে যেখানে 1,500 লিরায় $1 পাওয়া যেত, এখন সেখানে $1 কিনতে লাগে 4,000 লিরা। এমন অবস্থায় করোনা সংকটের আগেই দেশে ফেরার জন্য দাবি জানাতে থাকেন প্রবাসীরা। প্রায় 7,500 লোকের তালিকাও প্রস্তুত করে বাংলাদেশ দূতাবাস, কিন্তু এর পরপরই শুরু হয় করোনার প্রকোপ, ভেস্তে যায় দেশে ফেরার পরিকল্পনা। ভুক্তভোগী এই শ্রমিকরা প্রায় এক বছর ধরে তাদের কর্মহীন জীবনের অমানবিক বর্ণনা তুলে ধরেছেন নিউজ 24 এর কাছে। আমাদের অনেকে অনেকে দেশে থাকা পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কোন রকম চলছেন। বাংলাদেশ সরকারের কাছে তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে দেশে ফেরার।
300 লাখ পুরা যে দেশে যাইতে হবে ওই ক্যাপাসিটিটা আমাদের নাই। বিশেষ আবেদন যেন আমাদের সবার আগে দেশে ফিরে নেওয়া হয়। বাংলাদেশেও তো কোনো টাকা টুকার নেই, কোথায় থেকে আনবো, যা আসলো খাইছি। দেশটিতে বাংলাদেশি কর্মী 1.5 লাখ, এর মধ্যে অবৈধ প্রায় 30,000। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো নিজেদের খরচে শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানোর তাগাদা নেই লেবানন সরকারের। তাই সংকটপূর্ণ বাংলাদেশিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক অনুদান খুঁজছে বাংলাদেশ। এদেশে সরকারের তরফ থেকে আসলে কোনো চাপ নাই সত্য কথা, কিন্তু চাপটা হচ্ছে আমাদের প্রবাসীদের তরফ থেকে চাপ। তারা যেতে ফিরতে চাচ্ছে কারণ তাদের আসলে কাজ নেই। আইওএম এর সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা বলেছি যে প্রাথমিক পর্যায়ে অন্তত পক্ষে 2,000 লোককে নিয়ে যাওয়ার জন্য। ওরা বলছে যে এখন কোনো কিছু কনফার্ম করা যাচ্ছে না কারণ তাদের ডোনারের একটা কন্ট্রিবিউশনের বিষয় আছে, তো তারা ডোনার ম্যানেজ করার চেষ্টা করতেছে। এমন সংকটের মধ্যেই গেল ফেব্রুয়ারিতে লেবাননে রাষ্ট্রদূত মোতালেব সরকারের দায়িত্বের মেয়াদ শেষ হয়। এরপর থেকে অনেকটা অভিভাবক শূন্য হয়ে আছে গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারের দূতাবাস। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালুর পর গত 10 দিনে 90 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 10 জন করোনা পজিটিভ ছিলেন। শুধু তাই নয়, বিশেষ সূত্র বলছে গত 24 ঘন্টায় এই উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। রোগীরা শেষ সময়ে ভর্তি হওয়ায় বেশি মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। উপসর্গ নিয়ে অনেকের মৃত্যুর এই পরিসংখ্যানকে অস্বাভাবিক বলছে করোনা নিয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন রতন সরকার। দেশের দরিদ্র মানুষের ভরসার অন্যতম জায়গা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি গত 2 মে থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাও শুরু করেছে। গত 2 মে থেকে 11 মে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে রোগী ভর্তি হয়েছে প্রায় 600 জন। অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছেন, আবার অনেকেই হাসপাতালের কাউকে কিছু না বলে চলে গেছেন। বর্তমানে রোগী ভর্তি আছে 200 জনের মতো। হাসপাতালে করোনা ইউনিটে রোগী ভর্তি হওয়ার পর ভাইরাসের উপসর্গ নিয়ে অনেকের মৃত্যুর খবরও এখন পাওয়া যাচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত 90 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হয়তো এতদিন ধরে ট্রিটমেন্ট অনুযায়ী করতে পারে নাই, অথবা তাদের অন্য কোনো সমস্যা ছিল, তাদের অসুস্থতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে, এরপরে আমাদের এখানে এসে গেছে। এসে যাওয়ার পর আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব আমরা শুরু করেছি, কিন্তু অনেককেই আমরা রক্ষা করতে পারিনি। বিকজ এখানে অনেকেই অনেক টার্মিনাল স্টেজে এবং অনেকে এসে হয়তো ঘন্টাখানিকের মধ্যে 2 ঘন্টাও রিঅ্যাকশন টাইম পাওয়া যায়নি, এই ধরনের অনেক রোগী মারা যাচ্ছে। মৃত ব্যক্তিদের শুরুতে স্যাম্পল সংগ্রহ করতে না পারলেও এখন সবার স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে বলে জানাই হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে মৃতদের প্রোটোকল অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হচ্ছে। যদি 60 জন মারা যেত তাহলে 10% হতো, 90 জন মারা গেছে মানে 15% অনেক বেশি। সবাই যদি শেষ মুহূর্তে আসো, অতগুলো প্রেশার এসে অক্সিজেন রোগীকে দেওয়া তো কঠিন ব্যাপার, জিনিসটা খুব অস্বাভাবিক মনে হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 900 করোনা রোগীর শয্যার ব্যবস্থা রয়েছে। হাসান পারভেজ, News24, ঢাকা। স্বাস্থ্য ঝুঁকি জেনেও রাজধানীর বেশ কিছু শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। সরকারি নির্দেশনার পর অনেক শপিং বন্ধ রাখলেও খোলা রয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব, মৌচাক এলাকার বেশ কিছু ছোট বড় বিপণী বিতান। বিক্রেতারা শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার তাকিদ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা, ছোট শিশুটিকে নিয়ে বাবা মা এসেছেন কেনাকাটা করতে। শুধু তাই নয়, অতি প্রয়োজনীয় জিনিস নয় এমন পণ্য কিনতেও কসমেটিক্সের দোকান সহ বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকে। মানছেন না শারীরিক দূরত্ব, নানা অজুহাতে ব্যাখ্যা করছেন প্রয়োজনীয়তার কথা। নিজের কাছে খারাপ লাগতো যে অবশ্যই, কিন্তু আমি বাচ্চারা তো মানান দিতে না পাশে বুঝলেন, এই কারণে নিয়েছেন না। এত বেশি একটা মনে হচ্ছে না, মনে হচ্ছে না যে ঝুঁকি আছে। হ্যাঁ, রিল্যাক্স আছে। বাইরে এসে অবশ্যই ঝুঁকি মনে হচ্ছে, কিন্তু খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হতাম না। আর দোকানিরা বলছেন বারবার আহ্বান করা হলেও ক্রেতারাই স্বেচ্ছায় ভিড় জমাচ্ছেন, একই সাথে ব্যবসায়িক ক্ষতি পোষাতে দোকান খুলেছেন বলেও জানান তারা। আমরা প্রতিটা কাস্টমারকে স্ক্যান করে ঢুকাচ্ছি, যার টেম্পারেচার 99 এর উপরে আমরা তাদেরকে ঢুকতে দিচ্ছি না আমাদের এখানে। একসাথে 3 জন লোক আসলে দেখা গেছে এক জায়গায় দাঁড়ায়, তখন কিছু করতে পারি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করতেছি দূরে রাখার জন্য।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাইরে বের হলে অবশ্যই মানতে হবে শারীরিক দূরত্ব, তা না হলে করোনা পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ। যেহেতু গভর্নমেন্ট লকডাউন শিথিল করছে, এটার সুযোগে সবাই যা খুশি তাই করবেন, এটার জন্য না করেন। সবাইকে মনে রাখতে হবে যেহেতু প্রতিকার প্রতিরোধ আমাদের চালিয়ে যেতে হবে, স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। পারতপক্ষে চেষ্টা করবেন, প্রয়োজন না হলে কেউ ঘরে বাইরে যাবেন না, ঘরে অবস্থান করবেন, শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব আপনার মেনটেন করবেন। কারণ স্বাস্থ্যবিধি যদি না মানি আমরা, তাহলে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে পড়ব এবং অনেক হয়তো সম্ভাবনা আছে যদি আরও আক্রান্ত হই, আক্রান্ত আর বাড়বে, মৃত্যুর আর বাড়বে। শপিং মল কিংবা যে কোনো লোক সমাগমে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারে জোর তাগিদও দেন বিশেষজ্ঞরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানার কারণে ফরিদপুর ও কিশোরগঞ্জের মার্কেট বন্ধ ঘোষণা করেছে চেম্বার অফ কমার্স। ফরিদপুর জেলাকে প্রথম থেকেই করোনা ঝুঁকি থাকায় গত 23 মার্চ থেকে অঘোষিত লকডাউন ঘোষণা করে ফরিদপুর জেলা প্রশাসন। দীর্ঘ 45 দিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা অনুযায়ী 10 মে থেকে ফরিদপুরের সকল শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়ীরা। ফলে খোলার প্রথম দিনেই জেলার নিউ মার্কেট, চকবাজার সহ সকল বিপণী বিতানগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মার্কেটগুলোতেও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কথা থাকলেও মানছেন না কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর তাই খোলার দুদিন পরই আবারও সব বিপণী বিতান এবং দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চেম্বার অফ কমার্স। একই অবস্থা কিশোরগঞ্জেও। আগামী 13 মে থেকে 30 মে পর্যন্ত কিশোরগঞ্জের সকল দোকান ও মার্কেট বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স। জেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে বাধ্য হয়ে আমরা সবাই, মানে দোকান মালিক এবং শপিং মল যারা ছিল সবাই, যৌথ সিদ্ধান্তে আমরা মার্কেটগুলো বন্ধ রাখবো। সরকারি সিদ্ধান্তে 10 তারিখ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও আমরা কিশোরগঞ্জের জেলা প্রশাসন আগামী 13 তারিখ থেকে কিশোরগঞ্জের সকল ব্যবসা প্রতিষ্ঠান আবারও বন্ধ থাকবে। মহামারী করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসটি এখন পর্যন্ত কেড়ে নিয়েছে 2,84,000-এর বেশি প্রাণ। আক্রান্তের সংখ্যা গড়ালো 42,000-এ। এরই মধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন বিশ্বের 15 লাখ মানুষ। এদিকে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে শিথিল করছে লকডাউন। তবে ব্রিটেনে লকডাউন পুরোপুরি না তুললেও বাড়ির বাইরে এবং কর্মস্থলে যাবার অনুমতি দিয়েছে সরকার। সেই সঙ্গে 5 ধাপে করোনা সতর্কতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বরিস প্রশাসন। অন্যদিকে কোভিড-19 প্রকোপের মধ্যেই সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিস্তারিত চন্দ্রণী চন্দ্রার দাস রিপোর্টে। ফ্রান্সে 2 মাস লকডাউন চলাকালীন যে সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধারা অবদান রেখেছিল, প্যারিসের আইফেল টাওয়ারে তাদের প্রতিকৃতি দেখিয়ে শ্রদ্ধা জানানো হয়। সে সাথে দেশটিতে মৃত্যুহার কমে আসায় সোমবার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করার কয়েকদিনের মধ্যে জার্মানিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও স্পেন ও ইতালিতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। তবে 1.5 মাসের মধ্যে করোনা ভাইরাসের সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। 30 মার্চের পর প্রথম দেশটিতে 1,000-এর কম প্রাণহানি ছিল রোববার। মারা যান 750 মানুষ। নতুন আক্রান্ত 20,000-এর বেশি, যা 29 মার্চের পর সর্বনিম্ন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81,000-এ, আক্রান্ত 13,68,000। যুক্তরাষ্ট্রের পর সর্বাধিক মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার 2টি দেশ, ব্রাজিল ও ইকুয়েডর। করোনায় মৃত্যু 1,000 ছাড়ানোয় ব্রাজিলে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খাদ্য সংকটে ভুগতে থাকা দেশটির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ক্রাইস্ট দ্য রিডিমায়। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে বাসিন্দাদের ঘরে থাকার যে নির্দেশনা ব্রিটিশ সরকার দিয়েছিল তা শিথিল করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কিছু মানুষকে তাদের কর্মস্থলে যাওয়ার অনুমতি দিয়েছেন। জুন থেকে 5 ধাপে লকডাউন খোলার ঘোষণা দেন তিনি। দক্ষিণ এশিয়া দেশের 4টি বড় দেশের মধ্যে সফলভাবে কোভিড-19 মোকাবেলা করেছে শ্রীলঙ্কা। ভারতের অবস্থা সবচেয়ে খারাপ, মৃত্যুহার 2,000 ছাড়িয়েছে। 17 মের পর লকডাউন শিথিলতা নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসছেন মোদি। ভারতের পরে খারাপ পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
এদিকে যুক্তরাষ্ট্রে মার্কিন ও জার্মান কোম্পানির যৌথ উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে একটি মূল ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়েছে। এই সপ্তাহে শুরু হওয়া এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কিছু রয়েছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল কলেজের শিক্ষার্থী। ভয়েস অফ আমেরিকার খবরে এই তথ্য জানা গেছে। এই ট্রায়ালটি বিশ্বজুড়ে অন্যান্য যেসব পরীক্ষা নিরীক্ষা চলছে সেগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে, কারণ ওষুধ সংস্থাগুলো কোভিড নাইন্টিনের যুগান্তকারী আবিষ্কারের জন্য প্রতিযোগিতা করে চলেছে। যুক্তরাষ্ট্রের সংস্থা মডার্না জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটগুলোর সাথে গত মাসে শুরু হওয়া মূল ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষার জন্য mRNA ব্যবহার করছে। ইনোভিও ইতিমধ্যে একটি ডিএনএ পদ্ধতি ব্যবহার করে তার প্রচেষ্টা শুরু করেছে। বায়োনটেক ও ফাইজার তার পরীক্ষাগুলো 5 মে শুরু করেছিল। অন্যদিকে চীনের ক্যানসিনো বায়োলজিক্স ইতিমধ্যে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল BSMU-তে গণস্বাস্থ্যের কোভিড নাইন্টিন নির্ণয় কিটের ট্রায়াল শুরু হতে দেরির পেছনে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তুলনামূলক কার্যকারিতা অনুমোদন না পাওয়া পর্যন্ত কিট ব্যবহারের সাময়িক অনুমতি চান তিনি। সোমবার বিকেলে গণস্বাস্থ্য হাসপাতালের মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ জানান, পরীক্ষার জন্য 800 কিট প্রস্তুত রেখেছেন তারা, কিন্তু কথা অনুযায়ী BSMU কর্তৃপক্ষ সেগুলো নেয়নি। বলেন, অন্য দেশ বাংলাদেশের পরে আবিষ্কার করেও এমন কিট ব্যবহার শুরু করেছে, অথচ এখানে এখনও অনুমতির চিঠি আসেনি। ডায়ালাইসিস রোগীদের যারা করোনায় আক্রান্ত তারা চরম ঝুঁকিতে আছেন, তাদের জন্য গণস্বাস্থ্য হাসপাতালের কাছাকাছি কোথাও জায়গা পেলে প্রতিদিন অন্তত করোনা আক্রান্ত 100 রোগীকে ডায়ালাইসিস করার সক্ষমতা রাখেন বলেও জানান ডাক্তার জাফরুল্লাহ। সরকারের কাছে একটা আবেদন করতে চাচ্ছি আমি, অন্তত যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেসের পরীক্ষাটা রিপোর্ট না আসে ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন, যাতে আমরা লোকের হয়েছে কি হয়নি এই পরীক্ষাটুক করে দিতে পারি। র্যাপিড ডট ব্লটের মাধ্যমে এই পরীক্ষাটুক প্রতিদিন যাতে করে দিতে পারি। দলীয় পরিচয়ে অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান এখনও চলমান। তিনি আজ তার সরকারি বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা চিকিৎসা নিশ্চিত করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার এবং নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে। যারা অনিয়ম করবে দলীয় পরিচয়ে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শুদ্ধি অভিযান এখনও চলমান। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি যোগ হওয়ায় লড়াইয়ে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদের যখন ঈদ শপিং না করে সে অর্থ অসহায় জনগণের মাঝে বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ত্রাণের পরিবর্তে দলীয় নেতা কর্মীদের ঈদ উপহার বিতরণ করছে। এবারে সাবলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1034 জন, এটাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গত 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 11 প্রাণ। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 15,691 জন। গত 24 ঘন্টায় রেকর্ড নমুনা পরীক্ষা হয়েছে 7,208টি। নতুন 252 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,902 জন।
তিনি নিজে সতর্ক থাকার পাশাপাশি বাড়ির শিশু, বয়োজ্যেষ্ঠ, গর্ভবতী মায়ের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন। একই সাথে যে কোনো অবস্থাতেই মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। 7208টি নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 252 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে 2902 জন। সন্ধ্যা সংবাদে একটা বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। করোনা ভাইরাসের নমুনা প্রতিবেদন না পাওয়ায় সুচিকিৎসা পাচ্ছেন না ক্যান্সার সহ অন্য রোগে আক্রান্তরা। করোনা পরীক্ষা করতে এসেও নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মুক্তা সরকারি জেনারেল হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথে এভাবে লাইনে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন কোভিড-19 সন্দেহভাজনরা। এই চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, যেখানে নমুনা দিতে আসা সন্দেহভাজনদের মধ্যে রয়েছে ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী। সামাজিক দূরত্বের কথা বলা হলেও মানছে না কেউই। যেখানে করোনার প্রতিবেদন হাতে না পাওয়া, পজিটিভ বা নেগেটিভ সন্দেহভাজনদের ভিড়ে ক্যান্সার ও ডায়াবেটিস আক্রান্তরা। ওনার প্রেশার, হার্টের সমস্যা, ডায়াবেটিস, আমরা রিপোর্ট দিয়ে গেছি গত শুক্রবারে, আমাদের মেসেজ দিয়ে জানানোর কথা ছিল কিন্তু আমরা মেসেজ পাইনি। এখন আবার এখানে আসছি রিপোর্ট নেওয়ার জন্য, দেখি কি বলে ওনারা। বলছেন করোনা ভাইরাসের নমুনা প্রতিবেদন না পেলে পারছে না ক্যান্সারের অপারেশন ও চিকিৎসকের শরণাপন্ন হতে। বাইরের থেকে যেভাবে তাড়াতাড়ি ঢুকেছে, ভিতরে যে হ্যান্ডেলের তলে সমস্যা, ডাক্তারে বইলা দিছে পরীক্ষা করে নিয়ে যাবার নিকে, তাই অ্যাঙ্গোথেরাপি বন্ধ রাখছে। এই পরীক্ষা নিয়ে গেলে আমাকে পরীক্ষার কি মধ্যে দিব। আমি করোনা টেস্টের জন্য আসছিলাম, ডাক্তাররা আমারও বলছে তোমার টেস্ট লাগবে না। সুচিকিৎসা পেতে অন্য রোগে আক্রান্তদের ভোগান্তি কমানো ও বিকল্প ব্যবস্থা দাবি তাদের। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের 6 রাজ্যে প্রাণঘাতী মহামারী কেড়ে নিয়েছে প্রায় 250 জন প্রবাসী বাংলাদেশি প্রাণ, যার মধ্যে 219 জন নিউ ইয়র্কের বাসিন্দা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 79। আক্রান্ত 39,000-এর মধ্যে 5,000 বাংলাদেশি। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। প্রাণঘাতী করোনা ভাইরাসে 24 ঘন্টার হিসেবে যুক্তরাষ্ট্রে একজন প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছেন। লং আইল্যান্ডে বসবাসকারী প্রবাসী AKM ফজলুল হক করোনায় আক্রান্ত হয়ে গত 9 মে মধ্যরাতে একটি হাসপাতালে মারা যান। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় 250 জন বাংলাদেশি মৃত্যুবরণ করলেন, এর মধ্যে 219 জন নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান ও কুইন্সের বাসিন্দা। এদিকে মালদ্বীপে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 862 জন, এর মধ্যে মোট বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 468, মারা গেছে 2 জন, এর মধ্যে 1 জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা। সৌদি আরবে হু হু করে বেড়েই চলেছে মহামারী ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 246 জন, এর মধ্যে 79 জন বাংলাদেশি। করোনার পাশাপাশি হৃদরোগেও আক্রান্ত হয়েও মারা যাচ্ছে প্রবাসী বাংলাদেশি অনেক রেমিটেন্স যোদ্ধা। সৌদি সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা, মদিনা, জেদ্দায়। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছেন প্রবাসীরা। এই অবস্থায় কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 29,000 বাংলাদেশি ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট সহ সারা দেশে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে অনলাইনে মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আদালত নিয়মিত সময়ে চলবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার হাইকোর্টের তিনটি বেঞ্চ গঠন করে দিয়েছেন, সাথে সাথে আপিল বিভাগের চেম্বার আদালতের বেঞ্চ গঠন করা হয়েছে। এসব আদালতে শুধু জরুরি বিষয়াদি শুনানি হবে। অন্যদিকে নিম্ন আদালতে শুধু জামিন শুনানির জন্য চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত নেওয়ার পর সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আইনজীবী ও বিচার প্রার্থীদের ভার্চুয়াল উপস্থিতিতে চলবে আদালতের এই বিচার কার্যক্রম। সন্ধ্যা সংবাদে আরেকটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারো স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যেই শিমুলিয়া কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ঢাকা ফিরছে হাজার হাজার মানুষ। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, শারীরিক দূরত্ব উপেক্ষা করে গ্রামে যাওয়া মানুষ ঢাকায় ফিরছেন। সকালে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। তবে গণপরিবহন সংকট থাকায় কর্মস্থলে যেতে নানা ধরনের ভোগান্তিতে পড়ছে শ্রমজীবী মানুষ। একই চিত্র দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু আবদুল্লাহ রনি জানান, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য ছটি ফেরি চলাচল করছে। সেই সুযোগে অবাধেই যাত্রীরা নদী পার হচ্ছেন। নোয়াখালীতে করোনায় নিহত সাংবাদিক ও পুলিশ সদস্যদের পরিবার ও কৃষকদের ধান কাটা মেশিনের জন্য মোট 30,50,000 টাকার আর্থিক সহায়তা দিলেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় মৃত্যুবরণকারী দুই সাংবাদিক পরিবারকে 1,00,000 টাকা ও অসুস্থ সাংবাদিক আহসানউল্লাহ পরিবারকে 50,000 এবং স্থানীয় সাংবাদিকদের জন্য 2,00,000 টাকা, পুলিশ সদস্যদের জন্য 3,00,000 টাকা ও শহরের অসহায় শ্রমিকদের জন্য 10,00,000 টাকা এবং কৃষকদের ধান কাটা মেশিন কেনার জন্য 14,00,000 টাকার অনুদান দেন এমপি একরামুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডাক্তার মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা সহ এলাকার বিশিষ্টজনেরা। সন্ধ্যা সংবাদে এ পর্যায়ে আরেকটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে খেলার খবর। স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের ভাগ্য নির্ধারণের জন্য সোমবারের জরুরি সভা বাতিল করার পর সমালোচনার মুখে পড়ে বাফুফে। অনেকে অভিযোগ করে লীগ নিয়ে বাফুফে সিদ্ধান্তহীনতায় ভোগায় হঠাৎ করে জরুরি সভা বাতিল করেছে। এরপরই বাফুফের সভাপতি ঈদের আগেই লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পুনরায় জরুরি সভা ডেকেছেন। বাফুফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ জানান, আগামী 17 মে রোববার বেলা 2টায় হবে বাফুফের এই জরুরি সভা। সভায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। জরুরি সভায় যদি কোনো সদস্য উপস্থিত হতে না পারেন তার জন্য ভিডিও কানেক্টিভিটির ব্যবস্থা রাখা হয়েছে। নিউজ 24 সন্ধ্যার সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ। পরের সংবাদ রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল।